তো আমাদের কাছে কুকুর পেয়েছিস কেন? কুকুর পেয়েছিস তো তোর কি তোর বাপের গাছ নাকি? হ্যাঁ আমার বাপের গাছ। তুই কুকুর পারলি কেন? আমি কুকুর পারবো, তুই ঝাপারিস করলে গা। ঝাপারি তার করে নেবো, তোর কিছু বলি রে। আমার কাছে মুমিন মারলো, চটা দেখি। এই মুমিন বেরিয়ে আয়, তুই আমার ছেলের গায়ে হাঁটিস মানে তোর একদিন নয় আমার একদিন। আমি বুঝনু তোর ছেলে আমার ছেলের গায়ে হাত দেবে কেন? আরে তুই কেন ওরকম করছিস? ছেলে ছেলে ঝামেলা হইতেই পারে। ঠিকই আছে, তুই কেন এরকম করছিস? তোর ছেলে আমার ছেলে গায়ে হাত দেবে কেন? আমার ছেলে তো ছেলেকে মারছে, তো তুই কি করবি? ঠিকই আছে, আমি তোর কিছুই করতে পারবো না, তোর ছেলে আমার ছেলে গায়ে হাত দেবে কেন? এই শালা তো শুনবে না রে, এই এই ধরে তুই মারলি এ বিচার আল্লাহ করবে, পরশু দিন তো সেটা আমার খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বললে শফিক, পরশু দিন আবার কি খেলা হবে দেখা যাবে। খেলা হবে, কিসের খেলা? আর ফসল খাবি এই দলে? ও ভাই ছাগলটা মারো না, ভাই ছাগলটা মারো না, আমার ছাগল ভাই ছেড় দাও তুমি। তোমার ছাগল আমি ছাড়বো না, আমার অনেক ফসল খেলিস, তোমার ছাগলকে আমি ক্যাম্পে দেব। ভাই তোমার বাদাচ্ছি, তুমি আমার ছাগল ক্যাম্পে দিও না। এই সর, ফসল খাই এখন পাধাইতেছ, লে ছাগল লে। তুই আমাকে মারলি, যা তোর সঙ্গে পরশু দিন খেলা হবে, দেখা যাবে কি খেলা হয়। মোটুটাকে মেরেছে, তোর লেগে অঙ্ক মারলো, এসব লোকের ফসল খাস কেন? কালকে আমি তোকে ওষুধ লেন দেবো, চ বাড়ি চ, পরশু দিন খেলা হবে। খেলা হবে, বলো গো আমার স্বামী কি হলো গো, তোমরা সব আসো গো আমার স্বামী জিখছে। ও ভাই কি হলো, ভাই তোর কি হলো রে ভাই? এ ভাই শফিক ভাই তোর কি হলো রে ভাই? তোর মতন ভালো লোক আমাদের এই গ্রামে ছিল না রে, তুই খুব ভালো লোক ছিলি রে ভাই, তুই চলে গেলে আমরা কি করি থাকবো রে ভাই? কি হয়েছে কি হয়েছে? আমার স্বামী জিখছে। শফিক তোকে আমি একটা লাথি মারছি না ভাই, তুই আমাকে ক্ষমা কর দিস, তুই সুখ দুঃখে মানুষের পাশে থাকিস রে ভাই, তুই চলে গেলে আমরা কাখেলে থাকবো ভাই। তুমি চলে গেলে আমরা সব অসহায় হয়ে যাবো গো। আব্বা তুমি যে বললি খেলা হবে, কি খেলা? বিশু বাপ তুমি কাটো না, এটাই আমার খেলা, আমি চলে গেলে এরা সবাই অসহায় হয়ে যাবে, এটাই তো আমার খেলা। ভাই তুই এই রকম আর খেলার অভিনয় করিস নি, তুই চলে গেলে আমরা সত্যি বড় অসহায় হয়ে যাবো রে ভাই।